subscribe our channel and click the bell icon. আসসালামু আলাইকুম, আমি আমিদুল হাসান, জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি। সেই ক্ষেত্রে এই মেশিনটা অনেকেই আপনারা দেখছেন, মিনি টিলার। অনেকেই বলছেন যে আমরা গত কিছুদিন যাবত আগে মিনি টিলারটার অনেক আপডেট করছি, তো কি কি আপডেট করছি সেগুলো দেখতে চাইছেন। তো আজকে আমি দেখাবো আপনাদের এই মেশিনটার মধ্যে আমরা কি কি আপডেট করছি। তো দর্শক, বেশি কথা বাড়াবো না, এরপরে আমি আপনাদের মেশিনটার মধ্যে কোন কোন জায়গাতে আমরা চেঞ্জ করছি সেই বিষয়গুলো দেখাবো। আর একটা কথা না বললেই নয়, আপনারা এখন অনেকেই দেখতেছেন যে অনলাইনে অনেকেই চাইনিজ মেশিনে ভিডিও দিচ্ছে, অনেকে অনেক দেশে আমদানি করে মেশিনে ভিডিও দিচ্ছে, কিন্তু সেই মেশিনগুলো কিন্তু বাংলাদেশে তৈরি না, সেটা আপনারাও জানেন। আর সেই মেশিনের যে খুচরা যন্ত্রাংশ সেটাও কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পান না। কিন্তু আমরা যে মেশিনটা তৈরি করছি এটার কিন্তু 100% গুডস কিন্তু আপনি বাংলাদেশে পাবেন, শুধু ইঞ্জিনটা হচ্ছে চাইনিজ ইঞ্জিন, কারণ আমাদের দেশে ইঞ্জিন তৈরি হয় না। তাছাড়া বাকি যা দেখতেছেন সব কিন্তু দেখা যাচ্ছে আমাদের দেশে যে কোনো ইঞ্জিন পার্টসের দোকানে কিংবা যে স্যালো পার্টসের দোকানে এটাতে পাবেন, আবার স্থানীয় যে কোনো দেখা গেলো ওয়ার্কশপে আপনারা কিন্তু এটা মেরামত করতে পারবেন। তো দর্শক, এবার চলুন আমরা এবার আপনার মেশিনটির সব বিষয় আপনার দেখানোর চেষ্টা করি। দর্শক, এই হচ্ছে আমাদের নতুন যে আমরা রেডি করছি সেই মিনি টিলারটা। এইখানে আপনারা একটু ফলো করেন, আপনারা দেখলে দেখবেন এই যে চেন, আগে ছিল আমাদের এক চেনের মিনি টিলার, এটা এই যে চেনটা দেখতেছেন এখন কিন্তু এটা ডাবল চেন, আপনারা ফলো করলে দেখবেন এটা কিন্তু ডাবল চেন। আর এদিকে আরেকটু দেখাই আপনাদের, এদিকে এই যে দেখতেছেন যে বুশ, এই যে চেনের এই সাইডে যেটা দেখতেছেন এটা কিন্তু আগে আমরা দেখালো বুশ যেটা লাগানো, মানে সে আমি আপনাদের দেখাই এই যে এইটা, এটা কিন্তু আগে আমাদের ছিল আপনার এমনিতে আমরা চাইনিজে বিয়ারিং পাওয়া যেত সেটা লাগাই দিতাম, কিন্তু এখন আমরা ডাইরেক্টলি লেদে কেটে এটা বুশ করতেছি যেটাতে ভাঙার কোনো সম্ভাবনা থাকবেই না। আর এদিকে যেটা দেখতেছেন আপনার এদিকে যে চেনটা, এই চেনটাও আমরা ডাবল করছি, এই যে একটু ফলো করলে দেখবেন এদিকে চেনটাও আমাদের ডাবল করা। এই হচ্ছে মেশিনের বিষয়টা, ভেতরের মধ্যে আমরা এই চেঞ্জগুলো করছি। এদিকেও আমরা সেম একই ধরনের পরিবর্তন আনছি কিছু, এই যে এইখানে যে বারগুলো আগে দেওয়া হতো সেগুলো একটু হালকা ছিল, এবার আরও আমরা বাড়িয়ে দিয়েছি, যেটা দেখা যাচ্ছে আরও পরিমাণ শক্ত আরও মোটা, আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন। আর এদিকে যে অপশনটা ক্লাসের যে ভেতরে যে অপশনটা আমরা দেখানোর চেষ্টা করি, এই যে দেখতেছেন ক্লাসের ভেতরের অপশনগুলোও আরও হেভি করা হয়েছে। আর এদিকে আসি এবার, আগে অনেকে আপনারা দেখছেন যে এক বেল্টের, এখন কিন্তু আমরা দুই বেল্টের করছি, যে দুই বেল্টের কারণে আপনার যদি স্পিড বাড়ানোর প্রয়োজন মনে হয় স্পিড আপনারা বাড়াইতে পারবেন। চাকার বিটগুলো আরও কিছু বাড়ানো হয়েছে, বিটের সংখ্যা, চাকার বিট আগে কিছু কম ছিল এখন বিটের সংখ্যা আরও বাড়াই দেওয়া হয়েছে। আর ভেতরে যে ফাল, ফালের বুশের মধ্যেও আমরা কিছু কাজ করছি সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে দর্শক আপনাদের দেখাই, এই যে আমরা ব্লেডের মধ্যে যে পরিবর্তনগুলো আনছি, এদিকের মধ্যে এই যে ব্লেড, ব্লেড এই সাইডটা ফুল হেভি করছি আমরা, আগের থেকে আমরা ফুল এখানে শেপ দিয়ে তার মধ্যে এটা আমরা ইউজ করছি। এবার এখানে যে ফলাগুলার যেই লাগানো সেগুলো এই পুরো এটা এখন শেপ করা হচ্ছে, আগে এখানে দেখালো পাইপ ইউজ করা হতো এখন ফুললি শ্যাপড। আর এই যে এখানে যেই অপশনটা নামান, এখানে এই অপশনটাতে দেখা যাচ্ছে যে উঁচু নিচু করার কিন্তু একটা অপশন থাকতেছে, আপনারা যদি মনে করেন মেশিন উঁচু নিচু করবেন এটা ঘুরায় উঁচু নিচু করতে পারবেন।